হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আর এটা হচ্ছে আমরা আসছি এখানে আপেল গার্ডেনে। এখানে আপেল আঙ্গুর অনেক লোক আসছে এখানে সাথে। এখানে দেখা যাচ্ছে যে অনেক লোক আমরা একসাথে আসছি এখানে, একসাথে অনেক গাছ। আমরা যাচ্ছি এখন এখানে, তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যে যেরকম পারে সে সেরকম দেখা গেছে যে খেতে পারবে, খাওয়ার কোনো ই নাই, মানে মানা নাই। এই হচ্ছে আপেল, আর এই পাশে আছে দেখা গেছে যে এটা হচ্ছে তিন গাছ, এটা হচ্ছে তিন গাছ, তিন, এখানে তিনের অভাব নাই। এগুলো হচ্ছে গাছ আর কি, যেটাকে আমাদের পবিত্র কোরআনে এই তিন সম্পর্কে লেখা আছে, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে সেই তিন গাছ, যদিও তিনগুলো এখনো পরিপক্ক হয় নাই, এগুলো এখনো কাঁচা আর কি। তা আমরা আর কি এখন আসছি এখানে, অনেক লোক আসছে সাথে। এখানে অনেক আঙ্গুর গাছ আছে, অনেক সুন্দর একটা বাগান এখানে, অনেক সুন্দর। এই যে এখানে হচ্ছে সব আঙ্গুর আর কি, দেখা যাচ্ছে যে আঙ্গুর কিভাবে থুকায় থুকায় আঙ্গুর ধরে আছে। একটা খায়া দেখা যাক যে এগুলো মিষ্টি কিনা। বিসমিল্লাহ, এগুলো হচ্ছে তিন গাছ, কিন্তু তিন ফল এখনো সেরকম পাকে নাই, মানে বড় পরিপক্ক হয় নাই, যার কারণে এই তিন আমরা এখন খাচ্ছি না বা নিচ্ছি না। তো এখানে যতদূর যায় আর কি, শুধু আঙ্গুর গাছ, এখানে কানিজ আছে, সে আঙ্গুর খাচ্ছে। সব গাছ থেকে একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে কেক করতেছে। ও কি টক আঙ্গুরগুলো, অনেক টক আঙ্গুর, অত মিষ্টি না, তবে এগুলো খুবই ফ্রেশ। হয়তো বা দেখতে পাচ্ছেন যে এখানে থোকায় থোকায় ফ্রেশ আঙ্গুর আছে। হ্যালো বন্ধুরা, আমরা এসেছি একটা বাগান দেখতে। এই বাগানে অনেক আঙ্গুর, আপেল, নাশপাতি, অনেক ফ্রুটস আছে। এখানে দেখা গেছে যে আমরা এখন আঙ্গুর দেখতেছি, এত ফ্রেশ যে এখানে, মানে বাংলাদেশে তো অ্যাকচুয়ালি এরকম কখনো আঙ্গুরের বাগান দেখা হয় নাই। এখানে আমরা যে ভিতরে আসছি, এখানে যে যত ইচ্ছা খেতে পারবে, আর নিয়ে যাওয়ার জন্য যদি কেউ নিয়ে যেতে চায় তাহলে দেখা গেছে যে প্রত্যেক কেজির দাম এই দেশের আর কি দিনারে 1.5 জেডি, তারা ইচ্ছা মতো নিতে পারবে। তা আমরা চেষ্টা করতেছি যে দেখার জন্য যে এগুলো টক কিনা, কারণ চেক না করলে তো নিয়ে যাওয়ার পর যদি দেখা যায় যে এগুলা টক, তাহলে তো দেখা গেছে যে নিয়ে যাওয়ার পরে কোনো বেনিফিট থাকবে না, তাই আর কি। আঙ্গুর এত টক, আসতেছি এখানে হচ্ছে, আমরা এখন আসছি হচ্ছে কালো আঙ্গুরের কাছে। এখানে হচ্ছে ব্ল্যাক কালারের যে আঙ্গুরগুলো, এটা হচ্ছে সেই গাছ, এটা হচ্ছে ব্ল্যাক কালারের আঙ্গুরের গাছ। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে কিভাবে ধরে আছে, আমি ব্যাক ক্যামেরাতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এগুলো হচ্ছে ব্ল্যাক কালারের আঙ্গুর, যেগুলা এত পরিমাণে ধরছে যে গাছগুলো আঙ্গুরের ভারে নুয়ে পড়েছে। আর আমরা সবাই জানি যে একটা কবিতা যে বৃক্ষ সবসময় যখন ফল দেয় তখন এগুলো নুয়ে পড়ে আর কি, মানে গাছগুলোই এমন, তারা মানুষকে অনেক ফ্রুটস দেয়, ছায়া দেয়, বাতাস দেয়, কিন্তু তারপরেও তাদের যে শির তারা কখনোই উপরে তুলে না, নত করে রাখে আর কি। এই হচ্ছে আঙ্গুর গাছ, এইরকমভাবে আঙ্গুরগুলো এরকম ধরে আছে। এই হচ্ছে ব্ল্যাক কালারের আঙ্গুর, যদিও এখন রোদ, যার কারণে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের আঙ্গুর গাছ, এরকমভাবে থোকায় থোকায় ধরে আছে। আর ওইখানে আরও আছে কানিজ, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুর খাচ্ছে। এই হচ্ছে ব্ল্যাক কালারের আঙ্গুর গাছ। এইখানে গাছের নিচে এরকম মই রাখা আছে, যে মইতে উঠে দেখা গেছে যে এখানে
এই যে ব্ল্যাক কালারের যে নাশপাতিগুলো আছে এগুলো খাওয়া যাবে। এই হচ্ছে নাশপাতি গাছ আর কি, এরকম একদিনে উঠা যাবে আর কি। কিন্তু এরকম উঠতে যায় যদি পড়ে যাই তাই আর কি উঠতেছি না। এইখানে হচ্ছে এই যে ব্ল্যাক কালারের যে নাশপাতিগুলো, এটা হচ্ছে নাশপাতি গাছ, এগুলো অনেক দূরে আছে। এগুলো এখানে হচ্ছে নাশপাতিগুলো আর কি, এগুলো হলো নাশপাতি গাছের নিচে, গাছের এরকম কালো কালো এরকম নাশপাতিগুলো এরকম আছে। এগুলো হচ্ছে নাশপাতি গাছ, আমরা দেখা গেছে যে আঙ্গুর, তারপরে নাশপাতি এগুলো নিলাম। এখন এই পাশে দেখা গেছে যে শো হাই কিতির, হাই সা, হাই সাহবি, হাই সাদিক, হ্যাঁ সাদিক, সাদিক, হ্যাঁ সাদিক, সাদিক মালউন, লা মাফি মুসলিম, সেম সেম আনা, হাই 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 ফি মিন দমনা তারা, হাই হাই হাই। এটা হচ্ছে তিন গাছ, এগুলা হচ্ছে তিন, যেটাকে আমরা দেখা গেছে যে আমাদের কোরআনেও এই মানে আমাদের এই তিনের কথা লেখা আছে, যে তিন ফ্রুটসের কথা। এটা হচ্ছে সেই গাছ, এখানে পুরো অনেক জায়গা জুড়ে এই তিন গাছ, অনেক বড় একটা গাছ। আর এখানে অনেক পরিমাণে তিন আসছে, কিন্তু এগুলো এখনও ছোট আছে, এখনও বড় হয় নাই। এত গাছ যে কোনটা রেখে কোনটা নিয়ে বলবো আর কি, সেই কারণেই দেখা গেছে যে বিভিন্ন জায়গায় যা বলতেছি এগুলো অনেক ছোট ছোট। এগুলো হচ্ছে তিন গাছ, আমাদের বাংলাদেশেও অনেকেই এখন তিন চাষ করতেছে। তো আমরা এখানে এই গাছ দেখতে আসছি, এখানে আর কি তিন গাছ আর কি এখানে রয়েছে। এরকম হচ্ছে বাগানের বাইরের সাইড থেকে, এখান দিয়ে হয়তো বা তারা আরও অনেক কিছু কালটিভেট করবে। আর এখানে অনেকে আসছে বাগান দেখতে, ওই দিকটা হচ্ছে ফুল গাছ আর কি। এগুলো হচ্ছে তিন গাছ, তিন, অনেকেই চেষ্টা করতেছে তিন নেওয়ার। আপনাদের জন্য একটু ব্যাক ক্যামেরা দেয়, এটা হচ্ছে অনেক বড় একটা তিন গাছ, অনেক তিন আসছে কিন্তু এগুলো এখনো পরিপক্ক হয় নাই আর কি। হ্যালো গাইস, এটা হচ্ছে আপেল গাছ, অনেক ছোট একটা গাছ, কিন্তু এই আপেলগুলো অনেক সাদা সাদা আপেল। অ্যাকচুয়ালি পৃথিবীতে অনেক ধরনের আপেল আছে, মানে বড়ির মতো আর কি, অনেক ক্যাটাগরির আপেল আছে। আর এটা ছোট একটা গাছ, এখানে অল্প কিছু আপেল আছে। একটা আপেল খায়া দেখতেছি যে এগুলো অ্যাকচুয়ালি এরকম মজা কিনা। এই আপেল মিষ্টি আছে, এটা অনেক মিষ্টি একটা ফ্রুট। একটু পানি দাও তো, এটা মিষ্টি হবে, নরম তো, তুল তুলো তো। বেশি মিষ্টি। হ্যালো গাইস, এটা হচ্ছে আপেল গাছ, দেখেন আপেলগুলো ছোট ছোট কাঁচা কাঁচা, মিষ্টি না একটু। আর আপেলের অ্যাকচুয়ালি অনেক প্রজাতি আছে, সেটা আমি আপনাদেরকে বললাম। দেখেন যে এখানে হচ্ছে আপেল গাছ, আরও অনেক গাছ আছে। আমার মনে হচ্ছে যে আপেলের সিজন এখন মোটামুটি শেষের দিকে, যার কারণে এই গাছগুলো যখন শেষ হয়ে যায়, মানে হারভেস্টিং করা যখন শেষ হয়ে যায়, তখন এরা গাছগুলো কেটে দেয়। দেখা গেছে এরকম আপেলগুলো গাছের নিচে এরকম পড়ে থাকে, দেখা গেছে নষ্ট হয়ে এরকম নিচে পড়ে যায়। এই হচ্ছে আপেল গাছ, আর নিচেগুলো এরকম পড়ে গেছে, অনেকেই হয়তো ওয়েস্ট করছে, আবার অনেক আপেল নষ্ট হয়েও পড়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমাদের অলমোস্ট বাগান ঘোরা শেষ, আর আপনাদের দেখাইলাম যে বাগানে টোটাল কী কী ছিল। এখানে ছিল নাশপাতি গাছ, আর এটা ছিল তিন গাছ, অনেক সুন্দর বাতাস ছায়া ছিল গাছের নিচে। এখানে এরকম আঙ্গুর গাছের জাংলা ছিল, মানে এখানে আঙ্গুর গাছগুলো যেগুলো অনেক বড় আর কি, পাতাগুলো নোয়ানো, সেগুলো এরকম জাংলা দিয়ে রেখেছে। অনেক সুন্দর একটা বাগান ছিল, সেখানে ছিল আঙ্গুর, তিন, নাশপাতি ব্ল্যাক কালার বা অন্যান্য কালার,
আর অনেক এনজয় করলাম। বাংলাদেশেও এখন অনেক আঙ্গুরের বাগান, আপেলের বাগান আর অনেক ফ্রুটসের বাগান রিসেন্টলি অনেকেই কালটিভেট করছে এবং সেখান থেকে অনেক সফলতা পাচ্ছে। এখানে যে মেপে মেপে সবাই টাকা দিচ্ছে, আমি আপনাকে আগেই বলছিলাম যে যতটুকু নিবে প্রত্যেক কিলোর দাম 1.5 জেডি মানে 1.5 টাকা করে। সো যে যত খেতে পারে খেতে পারবে, আর বাকিগুলো হচ্ছে এরকম কিনে নিতে হবে আর কি। এখানে ওজন করে করে এখানে সবাই যার যার টাকা দিয়ে দিয়ে কিনে নিচ্ছে। এখন আমরা দেখা গেছে যে এই গাড়িতে উঠে আমরা অন্য জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে মাছ ধরার একটা জায়গা। আর মাছ ধরার জায়গা বলতে সেটা হচ্ছে একটা খালের মতো, মানে এক জায়গা থেকে পানি গড়িয়ে যাচ্ছে, ওখানে অনেক মাছ আছে যেটা বাংলাদেশে আমরা মাছ ধরতে যাই আর কি। বা গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা হয়তো বুঝবেন যে মাছ কীভাবে ধরে। আমাদের আরেকটি বাস এভাবে আগে চলে যাচ্ছে, আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। আর গাড়ির ভিতরে অনেক গান বাজনা চলতেছে, অনেকে এই গান গাচ্ছে। আর এইটা হচ্ছে রাস্তার পাশের আর কি অবস্থা, অনেক সুন্দর আর কি দেখতে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে রাস্তার পাশে সুন্দর করে রাখা, মানে অনেক সুন্দর করে অ্যাকচুয়ালি গাছগুলো এই দেশে আর কি বনে রাখছে আর কি। তা আমরা যাচ্ছি এখন রাস্তার পাশ দিয়ে। এখন এখানে দেখেন পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, এখানেও পুলিশের গাড়ি থাকে। কোনো রকম এদিক সেদিক হলেই তারা গাড়ি থামিয়ে দেখা গেছে যে অনেক জিজ্ঞাসাবাদ করে আর কি। গাছপালা এরকম দুই পাশে, অনেক সুন্দর পরিবেশ। হ্যালো বন্ধুরা, এই যে আমাদের এখানে বাস আইসা থামছে, আমরা এখন বাস থেকে নামছি। এখানে দেখা গেছে যে অনেকে দাঁড়িয়ে আছে, আবার অনেকেই দেখা গেছে যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওইখানে পানি, ওইখানে মাছ ধরতে গেছে। এখন ওইখানে অনেকেই মাছ ধরতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা কিভাবে এখানে আসলাম আর কি, এখানে যে মাছ ধরার জন্য। মানে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা ছিল এরকম যে আমরা তিন জায়গায় আর কি যাব। একটা হচ্ছে এখানে একটা পার্ক আছে, সেই পার্কে, আর এখানে মাছ ধরার জায়গায়। আর আপনাদেরকে আমি একটা জিনিস জানানোর জন্য বলি, সেটা হচ্ছে জর্ডান এমন একটা কান্ট্রি যেখানে কিনা ওয়ার্ল্ডের ভিতরে খুবই পানি সংকটময় একটা কান্ট্রি। যদি 10টা কান্ট্রি আপনারা সার্চ দেন যে ওয়ার্ল্ডে 10টা মানে যে কান্ট্রিগুলোতে পানির সমস্যা আছে, তার মধ্যে জর্ডানও একটা। আর এখানে পানি নাই বললেই চলে, যেহেতু মরুভূমির মতো দেশটা। কারণ আমারও অনেক ভিডিওতে হয়তো বা দেখছেন যে এখানে মরুভূমির মতো, কিন্তু এই 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 জায়গাটায় একটু পানির একটা স্পর্শ আছে। আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি যে মেয়েরা কীভাবে মাছ ধরছে, আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। দেখেন মেয়েরা তাদের নিজেদের উড়না দিয়ে সেই উড়নাটাকে জাল বানিয়ে তারা মাছ ধরার চেষ্টা করছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখেন এখানে মাছ দেখা যাচ্ছে। এই দেখেন এখানে মাছ, আপনারা দেখতে পাচ্ছেন কি না ভিডিওতে, যদি জুম করে দেখানোর জন্য জাস্ট চেষ্টা করলাম যে এখানে আসলেই অনেক মাছ আছে, মাগুর মাছ, তেলাপিয়া মাছ, আরও ছোটো ছোটো অনেক মাছ। আপনারা হয়তো বা ভিডিও জুম করার কারণে একটু দেখতে পাচ্ছেন আর কি, কারণ কাছে গিয়ে ওরকম দেখানো সম্ভব না। দেখেন এখানে হচ্ছে পানির ঝর্ণার মতো, আর বাইরে অনেক উপরের একটা জায়গা, অনেক উঁচা জায়গা, আর নিচে এরকম হচ্ছে মাছ ধরছে, সবাই অনেক এনজয় করছে আর কি। কারণ বাংলাদেশে নর্মালি আমরা জানি যে আমাদের দেশটা হচ্ছে নদী মাতৃক দেশ, মানে যেখানে সেখানেই নদী। একটু ঘোড়া, এখানে একটা ঘোড়া আছে দেখেন, এই ঘোড়ার একটু রাইডিং উঠবো আমরা, চেষ্টা করতেছি যে কীভাবে ঘোড়ার রাইডিং ওঠা যায় সেটার জন্য। এখানে অনেক লোক আছে যারা কিনা আসছে আমাদের সাথে, আমরা যেহেতু 3-4 বাস আসছি। দেখেন অলরেডি মাছ ধরার কথা দেখতেই মাছ অলরেডি ধরে ফেলছে। এখানে অনেক বড় একটা মাগুর মাছ ধরছে, সবাই ওটাকে বের করার চেষ্টা করছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি যে এত বড় একটা মাছ এইখান থেকে আর কি তারা পাইছে আর কি। দেখেন এই মাছটাকে তারা ধরে এখানে মানে নেটের ভিতরে রাখতেছে আর কি। আসলে খুবই এক্সাইটেড, কারণ যারা ধরতে পারছে অনেক টিমই গেছে ধরার জন্য, কিন্তু সবাই তো আর ধরতে পারে নাই। যারা ধরতে পারছে তারা অনেক লাকি, কারণ ভাগ্যের ব্যাপার এবং কি দেখা গেছে যে বুদ্ধির দরকার। কারণ পানির ভিতর থেকে মাছ ধরা সো টাফ, কারণ এটা ঝর্ণার মতো। দেখেন এই দেখেন কত বড় একটা মাছ, এই এই পুরো বড়টা হচ্ছে মাছ, আর এটা হচ্ছে মাগুর মাছ, একটা জালের ভিতরে রাখছে।
আবার তারা যাচ্ছে অন্য মাছ ধরার জন্য। দেখেন কত বড় একটা মাছ দেখতে পাচ্ছেন আর কি। আই এম সো এক্সাইটেড আসলেই, কারণ তারা দেখা গেছে যে এই মাছ তারা ধরতে পারছে দেখে। আমরা এখানে আসছি একদম মাছ ধরার কাছাকাছি। এই যে অনেকেই মাছ ধরতেছে এখানে, অনেকেই মাছ পাইছেও, অনেক মাছ থাকে এখানে। বাংলাদেশের ছোট কক্সবাজারের মতো দেখা যাচ্ছে, মিনি কক্সবাজার, যেখানে কিনা সবাই এনজয় করতেছে অনেক। দেখা গেছে এখানে অনেক জর্ডানি ফ্যামিলিও আছে, এরা হচ্ছে জর্ডানি ফ্যামিলি, তারাও দেখা গেছে যে এই পানিতে আসছে এবং কি পানি দেখে অনেক ভয় পাচ্ছে, তারপরেও তারা নামতেছে আর কি দেখার জন্য। আর এখানে সব বাংলাদেশি যারা আমাদের সাথে আসছে, অনেকেই বাইরে দাঁড়িয়ে আছে, আবার অনেকেই দেখা গেছে পানিতে নামছে। দেখেন এখান থেকে উপরে যাচ্ছে আর কি, নিচের থেকে এখন রাস্তার উপরে উঠতেছি, কারণ এখানে অনেক উঁচা আর অনেক রিক্স দেখা যাচ্ছে হয়তো বা, যে এখানে রাস্তাগুলো কীরকম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটাতে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।